ঠিক 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 কার ঠিক 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 কার যেতে হবে উঠি আমরা ডেপুটেশন দিয়ে আসি। এখানে এসেছে আমাদের একজন বাংলার মা, বাংলা নিজের মেয়েকে চায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু যে মহিলা বাংলার যে মেয়ে, বাংলার যে বোন, যাকে নগ্ন করে তৃণমূলের হারমাদ বাহিনী, জল্লাদ বাহিনী তাকে নগ্ন করে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে, তার একমাত্র দোষ ছিল যে সে বিজেপি করে। আজকে তার প্রতিবাদে, এই ঘৃণ্য কাজের প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সম্মানীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গের, তার নির্দেশে আজকে আমরা টিম এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি, আমাদের দুই জিএস শশীদি, অনিন্দিতাদি, আমাদের সম্মানীয় এমএলএ মালতীদি, শিখাদি এখনই আসছেন আরেক এমএলএ, এবং আমাদের সম্মানীয় সভাপতি সুকুমার দা এবং আরেক এমএলএ নিখিল দা, তারা সবাই এখানে আছেন। আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। দুদিন আগে আদালত বলেছে, হরিশ, অনারেবল জাস্টিস হরিশ টান্ডনজির এজলাসে বলা হয়েছে বেঙ্গলে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চান, তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে। তাই আমাদের আজকে দাবি এক হচ্ছে, যারা আমাদের এই বোন, সংখ্যালঘু বোনকে বিবস্ত্র করে গ্রামে ঘুরিয়েছে, তাদের শাস্তির জন্য বেঙ্গল পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই, নাই মমতা ব্যানার্জির সরকারে। এখানেও আমরা সিবিআই তদন্ত চাই। বিভিন্ন সময় শাসক দলের নেতারা বলে থাকে সবটাই নাকি সাজানো ঘটনা, সবটাই নাকি নাটক। আজকে যেই ঘটনার সাক্ষী আমরা প্রত্যেকে, সেই ঘটনাও কি সত্যি সাজানো? একজন মহিলা, তিনি বিবস্ত্র হয়ে নগ্ন অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছেন, সেটাও সাজানো ঘটনা হতে পারে? পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ, পুলিশ বলছে এটা সাজানো ঘটনা, পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কাধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে, শাড়িও খুলে গেল, ব্লাউজও খুলে গেল, পেটিকোটও খুলে গেল, সবই ধাক্কাধাক্কিতে খুলে যায়। আর তারপরে একজন মহিলা যে তার নিজের সেন্সে আছে, সে পাগল নয়, সে একজন সক্রিয় কর্মী, সে আমাদের আমাদের মাইনরিটি মোর্চার, সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় কর্মী, তাকে বিবস্ত্র করে রাস্তায় শুয়ে রাখা হয়েছে। কেউ করতে পারে? করতে পারে না কেউ এরকম? এরা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি তো আগেও বলেছেন, তিনিও একজন মহিলা, অথচ তিনিও বলছেন নাকি দেখুন, যখনই মহিলাদের ওপর আক্রমণ হয়েছে, নির্যাতন হয়েছে, মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দেননি। মমতা ব্যানার্জি, আপনাকে নিয়ে আমাদের লজ্জা হয়, আপনি এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের লজ্জা হয় যে আপনার মতো মানুষ, আপনার মতো মহিলা আমাদের মুখ্যমন্ত্রী। আইডিওলজি আলাদা হতে পারে, আপনার আইডিওলজি আলাদা, আমার আইডিওলজি আলাদা হতেই পারে রাজনৈতিক, কিন্তু আপনার যে মানসিকতা, আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন, আমরা ভুলবো না সুজেটের কথা, যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ হয়েছিল, আর আপনার মন্ত্রী, আপনার সাংসদ, মন্ত্রী নয় সাংসদ, তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল, আমরা ভুলবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনি যখন 14 বছরের হাঁসখালির মেয়েটার গণধর্ষণ হয়েছিল, আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে, পেটে বাচ্চা আছে, আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি। আর আজকেও যে সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাংক, যে সংখ্যালঘুদের নিয়ে আপনি এত নাচানাচি করেন কিন্তু তাদের কোনো উন্নয়ন করেন না, সেই সংখ্যালঘু বোন সে যখন বিজেপি করে, কি করে বিজেপি করিস? পশ্চিমবঙ্গে বিজেপি করাটা পাপ,
বিজেপি যদি করবি তো মজা দেখাচ্ছি, এই বলেছে মমতা ব্যানার্জি আপনার কর্মীরা। আপনার কর্মীরা বলেছে বিজেপি করা হচ্ছে, তোর কোথায় থাকে সম্মান, তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি। তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে। ছি ছি ছি, আমাদের বোনের লজ্জা যায়নি, আমাদের বোনের সম্ভ্রম যায়নি, সম্ভ্রম গেছে আপনার মমতা ব্যানার্জি আপনার। আপনি একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই। মণিপুরে যখন একই ঘটনা হয় আপনার টিম চলে যায়, কত কিছু আপনি বলেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে তুলোধনা করেন, সেটাও ঘৃণ্য ঘটনা ছিল। কিন্তু এক ঘটনা যখন পশ্চিমবঙ্গে কুচবিহারে হয় তখন কিন্তু আপনার টিমও আসে না, আর পুলিশ বলে পারিবারিক বিবাদ। আর আমাদের পশ্চিমবঙ্গের যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মোমবাতি শেষ হয়ে গেছে, কলকাতায় আর দোকানে মোমবাতি বিক্রি হচ্ছে না, আপনার বাড়িতেও আপনাদের বাড়িতেও সব মোমবাতি নিশ্চয়ই শেষ হয়ে গেছে। হাতরাসে যখন ঘটনা হয় আপনারা মোমবাতি নিয়ে মমতা ব্যানার্জির পিছন পিছন আপনারা রেড রোড দিয়ে বাধ্য স্টুডেন্টের মতো হেঁটে চলেন, কিন্তু যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মা যে বিজেপি করে তার যখন সম্মানহানি হয়, তার উপর যখন অত্যাচার হয়, তখন বাংলার বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়ালস তাদের কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আমি আজকে টুইট করেছি, আপনারা আনন্দে থাকুন, ডোন্ট ওয়ারি বি হ্যাপি। আপনারা কিচ্ছু দেখেননি, আপনারা কিচ্ছু শোনেননি, আপনারা কিচ্ছু বলেননি। আপনাদের ডিকশনারিতে মণিপুর আছে, কিন্তু আপনাদের ডিকশনারিতে কুচবিহার নেই। এসপির সঙ্গে কথা বলবেন, এসপির সঙ্গে কথা বলবেন। বলছি দিদি, আপনারা কি হাইকোর্টে যাবেন সিবিআই এর দাবিতে? অগ্রিদি অগ্রিদি আসবেন, আপনারা কি হাইকোর্টে যাবেন সিবিআই এর দাবিতে? যাবেন, আমরা এর শেষ দেখে ছাড়ব। প্রতিটা বিষয় তো আমাদের হাইকোর্টে যেতে হয়। আমাদের যখন সম্মানীয় বিরোধী দলনেতা রাজভবনে যেতে চান তখন তাকে আটকানো হয়, আমরা আদালতে যাই, বেঙ্গল পুলিশ দুটো থাপ্পড় খায়, সম্মানীয় এলোপিকে ভেতরে ঢুকতে দেয়। এই তো হচ্ছে, তা এই ক্ষেত্রেও যা যা করা দরকার আমরা সেটা করব। আজকে মহামহিম রাজ্যপাল কেস ঠুকেছেন এই সরকার মুখ্যমন্ত্রীর ওপরে, মহামহিমকে ডিমিন করা হয়েছে, অপমান করা হয়েছে। সুতরাং প্রতি ক্ষেত্রেই আমাদের আদালতে যেতে হচ্ছে, এক্ষেত্রেও আমরা যাব। আমরা চাই সিবিআই তদন্ত হোক। আজ মণিপুরে যখন এই এক ঘৃণ্য ঘটনা হয়েছিল তখন মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেছিলেন। মমতা ব্যানার্জি আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন মণিপুরে, টিম গেছিল, কিন্তু এখানে আপনার টিম কোথায়? কুচবিহারের টিম কোথায়? আজকে বেঙ্গলের মা বোনেদের উলঙ্গ করে ঘোরানো হবে বিজেপি করে বলে, আর আপনি কোনো টিম এখানে পাঠাতে পারবেন না, তাই না? রাহুল গান্ধী আপনার টিম কোথায়? প্রিয়াঙ্কা গান্ধী আপনার টিম কোথায়? মণিপুরের জন্য আপনাদের টিম ছিল, কুচবিহারের জন্য আপনাদের টিম নেই। আমরা NCW কে জানিয়েছি, ন্যাশনাল কমিশন ফর উইমেন কে জানিয়েছি, আজকে সন্ধ্যের মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে। মমতা ব্যানার্জি আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু, মাইনরিটি, মুসলিম। মুসলিমদের জন্য আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করেন সরকার থেকে, কিন্তু মুসলিম মা বোনেদের জন্য, তাদের সুরক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করেন না। সংখ্যালঘুদের ওপর একচেটিয়া আপনার অধিকার, সে অধিকার আমরা দেখেছি বকটুই।